অতি উৎসাহী জনতা নেতৃত্ব দেন ফারুক সো কথা বলবো রিসেন্টলি ভাইরাল হওয়া একটা ভিডিও নিয়ে সেটা হলো কক্সেস বাজারে কক্সেস বাজারে একটা ভিডিওতে দেখা যায় যে একজন যুবক এবং সাথে আরও অনেকজন মানুষ মিলে একটা মেয়েকে হ্যারেসমেন্ট করতেছে তাকে বিভিন্ন রকম কোয়েশ্চেন করতেছে এবং এক পর্যায়ে দেখা যায় নারীকে বিভিন্ন রকমভাবে আঘাত করা হচ্ছে এন্ড ঘটনা যতটুক পর্যবেক্ষণ করে পরে জানা যায় যে এখানে এরা বেসিক্যালি যারা কি বলবো যৌনকর্মী যাদেরকে বলে তাদেরকে প্রতিহত করতে যাচ্ছিলো তাদেরকে এখান থেকে সরাই দিতে যাচ্ছিলো মোদ্দা কথা যে মোরাল পুলিশিং যাকে বলে সেই দায়িত্ব পালন করতেছিল এখানে একটা নাম উঠে আসে সেটা হলো ফারুকুল ইসলাম সে তার প্রোফাইল থেকে এই সব রকমের অ্যাক্টিভিটি এগুলো শেয়ার দেয় এবং সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে অনেক বেশি আলোচনা এবং সমালোচনা হচ্ছে ফার্স্ট অফ অল অ্যাজ এ ফুল সিনারিওটার পার্সপেকটিভ থেকে যে চিন্তা করি যে যদি আমরা ধরি যে এরা কি বলবো যৌনকর্মী হয়ে থাকে তাদের কি এভাবে পাবলিকেরই মারার অধিকার কারো আছে কি না ডেফিনেটলি না কারণ আইন কিন্তু সবার জন্য সমান আপনি আইন হাতে তুলে নিতে পারেন না এবং আপনি যদি মনে হয় যে এখানে কোনো সমস্যা আছে আপনি যদি যদি পার্টিসিপেট করতে চান বা সমস্যাটার সমাধান করতে চান অবশ্যই আপনাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য নিয়ে তাদের সাথে কথা বলে স্টেপে যেতে হবে যদি এই জিনিসটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করে কিন্তু আমরা যদি বা এই ফারুকুল ইসলামের লোকটা গিয়ে লিটারেলি লাঠি দিয়ে বাইরাবাড়ি করতেছে এবং এবং যে কেউ অ্যাজ এ প্রস্পেক্টিভ থেকে দেখবে একদম ব্রুটালিটির অন্যতম লেভেলে চলে গেছে অনেক বাজেভাবে হ্যারাসমেন্ট করতেছে শুধু একটা ভিডিও না যদিও একটা ভিডিও অনেক বেশি ভাইরাল হচ্ছে আরও কিছু পর আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির বাংলাদেশের ফ্যাক্ট চেক বিষয়ক সম্পাদক কদরুদ্দিন শিশির ভিডিওদাতার পরিচয় খুঁজে পেয়েছেন তার নাম ফখরুল ইসলাম আর ঘটনা কক্সবাজার সমুদ্র সৈকতের ভিডিও আপলোডকারীর ফেসবুকে গিয়ে দেখা যায় এ ধরনের আরও কয়েকটি ভিডিও সেদিন বিচে করা হয়েছে কান ধরে ওটবশ করা ভাইরাল হওয়া ওই ভিডিওটির আরেকটি পার্ট অনলাইনে পাওয়া যায় সেখানে দেখা যায় বিশ তিরিশ জন ঘিরে রেখে তাকে নানা প্রশ্ন করছে মুখে পড়া মাস্ক খুলতে বলছে গালি দিচ্ছে এ সময় একজন নারীও এসে ভিডিও করতে শুরু করেন এক ফাঁকে সেই নারী এগিয়ে এসে ভুক্তভোগী নারীর মুখ থেকে জোর করে মাস্ক খুলে ভিডিও ধারণ করতে থাকেন ডিউজ একসাথে অনেকভাবে ভাইরাল হচ্ছে তো এখানে পরে ডিপলি আরও যখন অ্যানালাইসিস করা হয় ঘটনা কি ঘটছে এরা বেসিক্যালি তৃতীয় লিঙ্গের এবং এর ভিডিওর মধ্যে কয়েকজন বলেও বসলো যে আসলে আমরা পরিস্থিতির শিকার এবং এর পরে তাদের রিয়াকশন অনেক রকমের কথা বের হচ্ছে এক সাইডের স্টোরি আসলে এই জিনিসটা বিশ্বাসযোগ্য না বাট ধরে নিলাম যে এরা যৌনকর্মী কিন্তু তাদেরকে এভাবে আঘাত করার অধিকার কিন্তু কেউ দেয় নাই আপনাকে এবং এন্ড অফ দ্য ডে যে জিনিসটা জানা যায় যে ফারুকুল যে লোকটার আইডি থেকে এসব জিনিসপত্র প্রচার করা হয় বা যে মেইনলি ইনভলভ ছিল লাঠি দিয়ে আঘাত করছে এই সকল নারী বা থার্ড জেন্ডারদের তাদেরকে বেসিক্যালি ক্ষতিগ্রস্ত করছে সেই লোকটাকে এখন ফারুকুল যে তাকে পুলিশের কাস্টাডিতে নেওয়া হয়েছে এবং উইচ ইজ এটা হওয়ার কথাই ছিল এবং পাবলিকের ব্যাক কারণে এই জিনিসটা স্টেপ হয়েছে আমার কথা হলো কেন এর আগে কোনো স্টেপ নেওয়া হলো না বা এভাবে যে একটা মানুষকে এভাবে পাবলিক্যালি ব্রুটালি হ্যারাস করা হচ্ছে কি কারণে পুলিশেরই নিজে থেকে আগে এখানে স্টেপ নেওয়া হইলো না এখানে তো একটা জিনিস দেখা যায় যে আসলে নিজেই নিজের হাতে আইন তুলে নিতেছে কেউ কোনো বাধা দেওয়ার মতো নাই ইনস্ট্যান্ট যদি কোনো অপকর্ম হইতো সেখানে বাধা দেওয়া যেত বাট সবাই একজনকে গ্যাং আপ করে এভাবে আঘাত করা উইচ ইস টোটালি কী বলবো অনেক বেশি দুঃখজনক এবং এটা কারো সাথে না হোক আমি দোয়া করি এবং তাকে পুলিশ আপাতত আটক করছে এবং যার যথাযথ শাস্তি হবে অ্যান্ড দিস ইজ অল অ্যাবাউট দ্য ভিডিও এই ফুল সিচুয়েশনটা অ্যাড্রেস করলাম এবং দেখলাম যে আসলে এই ঘটনাগুলো নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে একজন আরেকজনকে দোষারোপ করতেছে কিন্তু মূল ঘটনাটা এটাই যে এরা থার্ড জেন্ডার ছিল এবং হইতে পারে দ্যার ইজ এ কিন্তু হুনজ দে মাইট বি যৌনকর্মী কিন্তু দ্যাট ডাজেন্ট মিন যে তাকে এভাবে আঘাত করা লাগবে তাকে এভাবে হ্যারেস করা লাগবে একটা জিনিস যে এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু গিভ অ্যান্ড টেক এ মানে যৌনকর্মী হোক যেই হোক যেই করতেছে ইকুয়ালি বোথ পারসন যারা করতেছে দুজনই রেসপন্সিবল একজনকে এভাবে আঘাত করে পরিবেশ বা এভাবে আঘাত করে একটা ব্রুটালিটি সোসাইটিতে ছড়ায় দেওয়া উইচ ইজ কোনোভাবেই ঠিক না সো যাই হোক আশা করি আমার পয়েন্টটা আমি বুঝাতে পেরেছি এরকম আরও কন্টেন্টের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো সি দ্য নেক্সট ওয়ান